প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগে আপনাদের স্বাগত জানাই। ভেরিতাসের আসরে আজকে পবিত্র বাইবেলের সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ নিয়েছি। একদিন বিশ্রামবারে যিশু এক ফরিসি সমাজ নেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। সেখানে লোকেরা সকলেই তাকে লক্ষ্য করছে। এখন যিশুর ঠিক সামনেই ছিল একজন লোক যে উদরি রোগে ভুগছে। সেই সময় যিশু বিধান পণ্ডিত ও ফরিসিদের উদ্দেশ্য করে এই প্রশ্ন করলেন, বিশ্রামবারে কারো রোগ সারিয়ে তোলা বিধানের দিক থেকে কি উচিত কাজ না উচিত কাজ নয়? তারা কিন্তু কিছু না বলে চুপ করেই রইলেন। যিশু তখন লোকটিকে কাছে নিয়ে এলেন, তাকে তিনি সারিয়েই তুললেন, তারপর তাকে যেতে বললেন। এবার তাঁদের দিকে ফিরে তিনি বললেন, আপনাদের মধ্যে এমন কে আছেন যার ছেলে বা বলদ একটা কুয়োর মধ্যে পড়ে গেলে তিনি তাকে তক্ষণি বিশ্রামবারেও টেনে তুলবেন না? এই কথার তারা কোনো উত্তর দিতে পারলেন না। সেখানে নিমন্ত্রিত ব্যক্তিরা কিভাবে সবচেয়ে ভালো জায়গাগুলো দখল করে নিচ্ছেন তা লক্ষ্য করে তিনি তাদেরই শুনিয়ে তখন এই উপমা কাহিনীটি বললেন, কেউ আপনাকে কোনো বিয়ের উৎসবে নিমন্ত্রণ জানালে আপনি কিন্তু সম্মানের জায়গাটিতে গিয়ে বসবেন না। হতেও তো পারে আপনার চেয়ে সম্মানিত লোক নিমন্ত্রিত রয়েছেন সেখানে, আর যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো আপনাকে এসে বলবেন, ওকে এই জায়গাটি ছেড়ে দিন তো, আর তখন আপনাকে লজ্জা পেয়ে উঠে যেতে হবে একেবারে শেষ জায়গাটিতে। না, কোথাও নিমন্ত্রিত হলে আপনি বরং শেষ জায়গাটিতেই গিয়ে বসুন, তাহলে যিনি আপনাকে নিমন্ত্রণ করেছেন তিনি তখন নিজেই এসে আপনাকে বলবেন, একই বন্ধু এগিয়ে আসুন, এর চেয়ে ভালো জায়গাটিতেই এসে বসুন। তখন আপনার সঙ্গে যারা খেতে বসেছেন তারা সকলেই দেখবেন আপনাকে কেমন সম্মান দেওয়া হলো, কেননা যে নিজেকে বড় করে তাকে ছোট করাই হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। শ্রোতা বন্ধুরা, সাধু লুক রচিত মঙ্গল সমাচারের এই পাঠটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এই পাঠটার দুটো ভাগ আজকে আমরা লক্ষ্য করছি। এক, যিশু একজনকে সারিয়ে তুললেন, আর দ্বিতীয়, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন নম্র হওয়ার শিক্ষা। প্রথম ভাগে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, একজন মানুষ সেখানে উপস্থিত, সে রোগে ভুগছে, প্রভুর কাছে সে এসে বলেও নি, কিন্তু যেহেতু আমরা তার সন্তান তিনি জানেন আমাদের কি প্রয়োজন। নিয়ম কানুন অবশ্যই আমাদের জীবনে রয়েছে, যেমন ফরিসিরা বিশ্রামবার বা রবিবার দিন কোনো কাজ করত না, তাই যিশুকে তারা লক্ষ্য করছিল যে এই বিশ্রামবারে তিনি এই মানুষটাকে সারিয়ে তুলছেন কিনা। সারিয়ে তোলাটা একটা কাজ, যাতে তারা যিশুর বিরুদ্ধে কথা বলতে পারে। আমাদের জীবনে, আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা ভালো কাজ করবে না আর করতেও দেবে না, ঠিক যেমন এখানে ফরিসিরা।
যখন যিশু বুঝতে পারলেন যে তারা তাকে লক্ষ্য করছে, কেন লক্ষ্য করছে, সে যদি সারিয়ে না তোলে তার ঐশ্বরিক গুণ, তিনি যে করুণাময় তা প্রকাশ পাবে না, আর তিনি যদি সারিয়ে তোলেন তাহলে তিনি তখনকার প্রথা অনুযায়ী একটা খারাপ কাজ করবেন, তিনি দোষী সাব্যস্ত হবেন। ঠিক এই সময়ের মধ্যে প্রভু ভগবান বেছে নিলেন তার করুণাময় দিকটা। তিনি যে করুণাময় ঈশ্বর, তিনি যে আমাদের সন্তানদের অবস্থা বুঝে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে তিনি যে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে সারিয়ে তোলেন, আমাদেরকে বুকে জড়িয়ে ধরেন, তা আমরা দেখতে পেলাম। বিশ্রামবার হোক আর যে কোনো সময় হোক, একজন যার সাহায্যের দরকার আছে আমাদের ঈশ্বর তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। এটা আমরা দেখলাম প্রথম। দ্বিতীয়ত, তিনি লক্ষ্য করলেন আমাদের জীবনের সবচেয়ে বড় একটা যে সমস্যা, আমরা যেটা চাই সেটা হচ্ছে মানুষ আমাদেরকে সম্মান দেখাক, মানুষ আমাদেরকে বড় ভাবুক, আমাকে ভালো জায়গা, আমাকে ক্ষমতা সম্পন্ন কিছু জিনিস, আমাকে সকলের সামনে তুলে ধরা, এগুলো আমরা সকলে মানুষ হিসাবে পছন্দ করি। কিন্তু আমাদের ত্রিব্যক্তি পরমেশ্বরের যে তৃতীয় ব্যক্তি পবিত্র আত্মা, তিনি আমাদেরকে একটা গুণ, তার যে গুণগুলো তিনি আমাদের দেন তার মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে নম্রতা। সেই নম্রতার কথা আজকে যিশু বলছেন যে আমাদেরকে নম্র হতে হবে। খুব সাধারণভাবে আমরা যদি কোনো ভালো নিমন্ত্রিত জায়গায় যাই, আমরা চাই সবাই আমাদেরকে লক্ষ্য করুক। কেন আমরা ভালো শাড়ি পরে যাই, কেন আমরা ভালো ড্রেস পরে যাই, যাতে মানুষ আমাদেরকে লক্ষ্য করে, আর আমরা গিয়ে ঠিক সেইভাবেই বসার চেষ্টা করি। এটা আমাদের সবারই একটা জীবনের একটা অংশ। আর যিশু লক্ষ্য করলেন আর বললেন যে তুমি সেখানে গিয়ে পিছনের আসনটায় বসো, নাহলে তোমার থেকে হয়তো গুরুত্বপূর্ণ কেউ আছে, তোমাকে যদি সকলের সামনে তুলে দেয় তোমাকে, তোমার নিজেরই নিজের অসম্মান বোধ হবে, তুমি তখন অনেক ছোট হয়ে যাবে। কিন্তু প্রিয়জনেরা, আমরা যদি নম্রতাটাকে কাজে লাগাই তাহলে হয়তো সেই বাড়ির মালিক এসে আমাদেরকে সকলের সামনে তুলে ধরবে। তুলে ধরুক আর না ধরুক, এই নম্রতার গুণে আমার কোনো ক্ষতি হবে না, যদি হয় আমার ভালোই হবে। সাধ্বী মাদার টেরেসা যখন বেঁচে ছিলেন, এত মহান কাজ করছেন, তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, কিন্তু তার কাছ থেকে এই নম্রতার গুণটা শেখা আমাদের খুবই প্রয়োজন। সব সময় তিনি বলতেন আমি একজন নগণ্য মানুষ, আমি একজন খুব সাধারণ নগণ্য মানুষ। তিনি যখনই কোনো পুরোহিতদেরকে দেখতেন নিজে গিয়ে তাদের সামনে নত হয়ে আশীর্বাদ চাইতেন। হতে পারে তার থেকে 50 বছরের ছোট, হতে পারে সবে মাত্র একদিনের পুরোহিত হয়েছেন, তবুও তার কাছে নম্রতার গুণে তিনি গিয়ে সব সময় আশীর্বাদ চাইতেন। যে সম্মান তিনি মানুষকে করতেন, যে নম্রতা তিনি নিজে দেখাতেন তার জীবনযাপনের মধ্যে, সেটা আমাদের কাছে শেখার বিষয়। যিশু খ্রিস্ট নিজে তিনি এই নম্রতাটা দেখিয়েছিলেন। ফিলিপীয়দের কাছে সাধু পলের পত্রে সেখানে আমরা শুনতে পাই যে ঈশ্বর ভগবান যিশু তিনি এই পৃথিবীতে আসলেন আর নিজেকে এত নম্র করলেন যে একটা দাসের প্রকারে নিজেকে নম্র করলেন, আর এই দাসের প্রকারে তিনি নিজেকে নম্র করলেন বলে ঈশ্বর তাকে দিলেন সকল নামের শ্রেষ্ঠ সে নাম, যে নামে প্রত্যেকটা জানু, প্রত্যেকটা হাঁটু নত হয়। যখন আমরা নম্রতা দেখাই তখন আমরা মহান হয়ে উঠি। ঠিক যেমন মা মারিয়া, তিনি যখন বললেন লুকরচিত মঙ্গল সমাচারের প্রথমে 1 অধ্যায়ে যে আমি প্রভুর দাসী,
ঈশ্বর যা বলছেন আমার জীবনে তাই হোক, এই নম্রতাটা দেখালেন বলে স্বর্গদূত মহাদূত তিনি এসে এই সাধারণ নারীর সামনে নতজানু হয়ে বললেন, প্রণাম মারিয়া, প্রসাদে তুমি পূর্ণা, তোমাকে অনেক অনুগ্রহ ঈশ্বর দান করছেন। আর আমরা তা মা মারিয়ার জীবনে দেখতে পাই, তাকে এমন অনুগ্রহ দান করলেন যে ঈশ্বর পুত্রকে তিনি নিজের গর্ভে ধারণ করলেন। তিনি কিন্তু সব সময় বলে এসেছেন যে আমি প্রভুর দাসী। আমরা যতক্ষণ না নম্র হয়ে নিজেরা বুঝতে পারবো যে ঈশ্বর আমার জীবনে কাজ করতে পারবে, আমার মধ্য দিয়ে কাজ করতে পারবে, আমার নম্রতাটা ঈশ্বর কাজে লাগাতে পারবে, ততক্ষণ আমরা কখনো মহান হয়ে উঠব না। অহংকার কারা করে? যারা তার যোগ্য ছিল না এমন কিছু হঠাৎ করে পেয়ে যায় তারাই অহংকার করে। নম্রতা যত জ্ঞানী মানুষের মধ্যে, যত জানাশোনা মানুষের মধ্যে, যে মহান মানুষগুলোর মধ্যে সব সময় নম্রতাটা কাজ করে। আজকের আসুন এই ভেরিতাসের আসর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমাদের জীবনে নম্রতাটা কাজে লাগাতে, যাতে ঈশ্বর আমাদের সেই নম্রতাটাকে নিয়ে আশীর্বাদ করে মহান কাজ করতে পারে। ভেরিতাসের আসরে আমি ফাদার সৌমিত্র মাখাল আপনাদের সঙ্গে ছিলাম। যদি আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।